এক বছর পর দেখা থাইকা গরবারে দিতে পারিনি আজকে বদলি রেডি আজকে অন পর্যন্ত ভাত খাইতে রইনি আমরা যে গরবারে দিতে পারতাছি না খাইতে পারতাছি না আমাদের তো কোনো কিছু নাই চার জায়গা মনে করেন আইডি কার্ড নিছে ছবি নিছে এক জায়গা তো এক পা চাইলো পাই না এক পা চাই ওই ছাপ যদি না যায় দরকার নাই আমাদের চাইলেন আমাদের কর্মস্থান দেন আমরা কর্ম করে রাখাই আমাদের কর্মস্থান দেন আমরা কর্ম করে রাখাই আপনাদের কাছে হাত পাইতে টাকা নেওয়ার দরকার নাই কোনো প্রয়োজনই নেই আমাদের গাড়ি আছে কর্ম আছে হাত লাইসেন্স আছে কর্ম করে রাখামু কিন্তু আপনারা সব বন্ধ করে দিয়েছেন আজকে বাইরিলাম কয় মাস পর বদলি ডেটটি আজকে আমাদের 1200 টাকা আমাদের 40 মিনিট আটকে রাখছে পরে ইত্তেফাকের অফিসার গেছে পরে গাড়িটা ছাড়ছে আজকে এক বছর পর গাড়িটা নিয়ে বাইরেছি আজকে আমার তো পুলিশে দুই জায়গা দোষ আমি তো যাত্রী নিতাম আমি হয়েছে ইত্তেফাকে ডিউটি করতে দিয়েছে 500 টাকা দিব সকাল 8টাতে রাইতে 10টা 200 টাকা খরচ থাকবে 300 টাকা রাখি আমার তিনটা মাইয়ার হলে আমি কেমনে চলুম কেমনে চলুম সরকার দিয়ে শাটডাউন এটা কিসের শাটডাউন দিছে আমি একটা চাকরি করতাম কোম্পানিতে চাকরিটা চলে যাওয়ার পর থেকে বেকার গাড়ি কোথাও পাই না না পাওয়ার পরে এই মালিকের বদলি ডিউটি কইলাম ভাই আমার ঘরের অবস্থা খুব ভয়াবহ আপনার গাড়িটা আমার দুই তিনটা দিন আমি ডিউটি করবো ইত্তেফাকে দিছে তা কাগজপাতি সব ওকে সকালবেলা বিছানাতে বাইরেছি সাজন আটকাইছে আমারে আপনার খিলগাঁও খিলগাঁও আটকাইছে ওখান থেকে ফোনে সারা দেওয়া হয়েছে আবার নিয়ে আটকাইছে আমারে মালিবাগ মোড়ে আপনার গিয়ে মার্কেটের সামনে আচ্ছা আটকানোর পর আমি কইলাম স্যার একটু কথা বলেন সে কথা বলবে না 1200 জরিমানা চায় তো ইত্তেফাকের গাড়ি আমি তো ভাড়াও চালাই না গাড়ি ইত্তেফাকের এখানে এক বছর বেকার থাকার পরে চাকরি নেই কাজ কাম নেই আজকে বদলি ডেটি লইলাম আজকে 1200 টাকা সে আমার কাছে চায় আজকে 10টা টাকা নেই আমার মুখশিপ করার জন্য সরকার কি এগুলি দেখে না কোন এই লকডাউন কার্ডের জন্য লকডাউন এটা কি শাটডাউন শাটডাউন কি শাটডাউন দিছে সবই চলতেছে শাটডাউন কিসের শাটডাউন শাটডাউন হইব সব বন্ধ থাক 15 দিন খাবার দেন না দেন আমরা না খাই মরে যাব 15 দিন করে থাকবো 15 দিন আমরা ঘরে থাকতে চাই না খায়া কই না সরকারে দিতে তো এটা কিসের একজন থাকে খাবারে একজন খাইতেছে আর একজন খাইতে পারতেছে না আজকে বদলি ডেটি লয়ে বাড়িছে আজকে আমাদের 1200 টাকা আছে সার্জন আমরা কার কাছে করবো ভাই কথাটা কার কাছে কমো আমরা সরকার অবৈধ সরকারও কইতে চাই না বৈধ সরকার কইতে চাই না আমরা চাই ডাইল ভাত খায়া বাঁচতে এই সুযোগ করে দিতে বলেন সরকারকে ভাই এটা দেখাইবেন টিভিতে না এটা ভাইরাস করে দেন আমার যদি ক্ষতি হয় হবে কিন্তু আজকে আমি বদলি ডেটি বাড়িছি আজকে এক বছর পর গাড়ি নিয়ে পাই না এক বছর পর বেকার থাইকা ঘর ভাড়া দিতে পারি না আজকে বদলি ডেটি আজকে অন পর্যন্ত ভাত খাইতে নেই সে আমার তো 1200 টাকা কোন হিসাবে চায় 1200 টাকা জরিমানা চায় এই যে অন লেলে বাড়িছি লাইসেন্স অরিজিনাল লাইসেন্স এর এক বছর আজকে 35 মাস ধরে লাইসেন্সটা দেনা 35 মাস খালি ডেট বাড়াই দিতেছে এই যে 10000 টাকা দিয়ে লাইসেন্স করলাম এই যে লাইসেন্সে ডেট বাড়াই দিছে এটা কাগজ কই এখন সরকার কয় কি 12 মাসের ডেট দিছে 12 মাসের ডেট দিছে কাক কয় হালার গলে 12 মাসের ডেট দিলো কে মানে আর কম দিলে সাজান খুশি দিত কম দিলে হ্যাঁ তো ভাই এখন ভাই অবস্থা ভাই খুব ভয়াবহ আজকে এক বছর ধরে আমি চাকরি করতাম কোম্পানিতে আজকে এক বছর ধরে বেকার কোনো চাকরি নাই এক বছর পর এই আজকে গাইডালে বাড়িছি আজকে এক বছর পর গাইডা নিয়ে বাড়িছি আজকে আমার তো পুলিশে দুই জায়গা দোষ আমি তো যাত্রী নিতাম আমি হয়েছে ইত্তেফাকে ডিউটি করতে দিছে 500 টাকা দিব সকাল 8টাতে রাইতে 10টা 200 টাকা খরচ থাকবে 300 টাকা রাখি আমার তিনটা মাইয়ার হলে আমি কেমনে চলুম কেমনে চলুম সরকার দিয়ে শাটডাউন এটা কিসের শাটডাউন দিছে সবারে এটা শাটডাউন না শাটডাউন না আপনি হাটডাউন দেন 15 দিন সবাই তরকারি মার্কেট লিয়ে ঘরে গিয়ে বইয়া ভাত খায় সবাই চলতেছে পরিবহন সেক্টরটাই বন্ধ করে দিছে তা কেমনে মানুষ চলবে ভাই আজকে 1200 টাকা কামাতে চাইছে অন আজকে গাড়িটা চালায় মনে কাউকে তো চালাই দারুন না তো ভাই এটা দেখাইবেন যেন সরকার আমাদের গরিব আমাদের সেক্টর পরিবহন পরিবহন ড্রাইভাররা বর্তমানে প্রেক্ষাপটে খুব ভয়াবহ অবস্থা আছে খুব ভয়াবহ অবস্থা যার কোনো অস্তিত্ব নাই আজকে এক বছর ধরে চাকরি নাই কোথাও কি করে রাখামু অঞ্চে রাস্তায় গিয়ে চিন্তা করতে গেলে তোকে ভালো বুট মার চিন্তা করি না তারপর মারবো চিন্তা করি করে রাস্তায় হাঁটতে গেলে জরিমানা লয় কিসের জরিমানা বেটা করে নাই ভাত জরিমানা কিসের তুই যে জরিমানা নিতে আসছিস আমি জরিমানা দিব কেমতে আছে টাকা চাকরি লেগে রাস্তা কালকে আমি পেশারে আমার দু তিনজন ধরে বাসায় লেগে গেছে টেনশনে ঘর ভাড়া বাড়িলা ঘর ভাড়া চাচ্ছে আমাদের তিন মাসে ঘর ভাড়া পায় তিন মাসে ঘর ভাড়া পায় বাড়িলা ঈদের দিন যাই বাকায় তো ঈদের মাসে যদি যাবো আমি তিন মাসে ঘর ভাড়া কেমনে দিবো বাড়িলাকে বলছে যে ভাই আপনি তো ঠিকই কার্ডের বিল গ্যাসের বিল নিতেছেন বলছে একবার যে আপনারা ঘর ভাড়া বাড়াবেন না ঘর ভাড়া বাড়াবেন না যেই টাকা পাবেন এটা মাসে মাসে কাইটা নেবেন এরকম কোন কথা বলছে সরকার তো সরকারের জায়গা ঠিকই আছে সরকারের উচিত বলার যে দেখেন নিম্ন মানুষ চাকরি করে খাইতে পারতাছেন আপনারা ঘর ভাড়াটা কমায় নেন ঘর ভাড়াটা
মানে সামরিক এই যে আবার কই 500 টাকা বাড়াইবো 4500 টাকা বাড়া দেই সে অনেক কই 800 টাকা বাড়াইতে হবে তো আর 800 টাকা তো বাড়াই আমি তো 3 মাসে ঘর ভাড়া দিতে পারি না বাকি টাকা দিমু কেমতে সরকারের কাছে আমার বলা আকুল মিনতি ভাবে যেন সরকার আমাদের যে গরিবের ঘর ভাড়া দিতে পারতেছে না পারিলার করে যে বলে যে এক মাস করে কই যে মাপতে আর যদি মাপ না দেয় যে বলে যে কিছুদিন টাকাটা ভাঙ্গা ভাঙ্গা টাকাটা নেই টাকা না দিতে বলে ঘর থেকে না করে দিতেছে এটা সরকার কি দেখতেছে না ভাই এটা আপনারা ভালো ভালোভাবে এটা পরিচালনা করে দেখবেন কি যে আপনি কই ডিটি আমি করছি আপনি কই ডিটি 3 দিন বন্ধ ডিটি করছি 3 দিন এই ছিল নোটি ডিটি করে দিছি কিন্তু আপনার কাছে আমার আবারো আকুল মিনতি লকডাউন দেন দেখ সমস্যা নাই আমরা যে ঘরবারে দিতে পারতাছি না খাইতে পারতাছি না আমাদের তো কোনো কিছু নাই চার জায়গা মনে করেন আইডি কার্ড নিছে ছবি নিছে এক জায়গা তো এক পা চাইলো পাই না এক পা চাইল ওই সব যদি না যায় দরকার নাই আমাদের চাইলেন আমাদের কর্মস্থান দেন আমরা কর্ম করে রাখাই আমাদের কর্মস্থান দেন আমরা কর্ম করে রাখাই আপনাদের কাছে হাত পাইতে টাকা নেওয়ার দরকার নাই কোনো প্রয়োজনই নেই আমাদের গাড়ি আছে কর্ম আছে হাত লাইসেন্স আছে কর্ম করে রাখামু কিন্তু আপনারা সব বন্ধ করে দিয়েছেন আজকে বাইরিলাম কয় মাস পর বদলি ডেটি আজকে আমাদের 1200 টাকা আমাদের 40 মিনিট আটকে রাখছে পরে ইত্তেফাকের অফিসার গেছে পরে গাড়িটা ছাড়ছে কি অপরাধ এবং কাগজ আছে লাইসেন্স আছে ইত্তেফাকের সাইন আছে কই এটা বিয়ে কোনো মতো নিতে হবে কেন তারা কি এরা কি অবৈধ ব্যবসা করে ইত্তেফাক